बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स एंड व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आशा करी আপনারা যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা আমাদের কাছে অসুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ভিডিও। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুড় চা। গুড় চা মানে খেজুরের গুড়ের চা। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে খেজুরের গুড় পাওয়া যায়, আর খেজুরের গুড় এমন কাউকে পাগল করে নেই এমন খুব মানুষ কম পাওয়া যায়, কারণ এটা টেস্ট অনেক বেশি। সেটা পায়েস হোক বা পিঠা হোক, সব কিছুতে খেজুরের গুড় দিয়ে বানালে সবকিছুর টেস্ট ইনক্রিজ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমি খেজুরের গুড় দিয়ে চা করতে কি কি নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে খেজুরের গুড়, আর খেজুরের থেকে আমি কিছু পরিমাণ খেজুরের গুড় আমি কুচি করে নিয়েছি। আর এলাচ নিয়েছি 1 এলাচ, তো ফার্স্টে আমি গুড়টাকে গলিয়ে নিব। এর জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি চুলাই, আর 1 কাপ ওয়াটার দিয়েছি। আর গুড় তো ফ্রেন্ডস, গুড়টা গলে আসছে, দেখে কি সুন্দর পুষছে। আর আমি এই পর্যায়ে এলাচটাকে দিয়ে দিব। আমি আগে দিলাম কারণ ফ্লেভারটা আসার জন্য। তো ভিউয়ার্স, আমার গুড় গাঢ় হয়ে গিয়েছে গলে, তো আমি এখন চাটা করার জন্য 1/2 কাপ মিল্ক, মানে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটাকে গরম করার জন্য দুধটাকে তো শুকিয়ে নিতে হবে। এখন 1 কাপ ওয়াটার, মানে 1 কাপ পানি পানি অ্যাড দুধ দুটা একসাথে ভালো করে আর সুন্দর করে চাল দিয়ে এটাকে আমি ফুটে নিব, তারপর আমি চা দিব। তো চাটা ফুট তো 1 কাপ, সরি 1 চামচ টি চা অ্যাড করে দিলাম। দুধ পানি ফুটিয়ে নিয়ে 1 চামচ চা দিয়ে আমি এখন এটাকে ফুটে দিব কালাটা নিয়ে আসার জন্য। চাটা আমার ফুটে গেছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। দেখেন কি সুন্দর ফুটছে, চুড়াটা মিশাই দিই। আর কালারটাও সুন্দর আসছে, এ তো আমি এখন চুড়া নিভাই দিচ্ছি। চা ঢেলে নিয়েছি আমি এখন, এই যে গুড় গুড়টাকে আমি গলিয়ে রেখেছিলাম এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো লিকুইড গুড়
গুড়টা দিয়ে দেওয়ার পরে এভাবে একটু নেড়ে নিলে এখানে ফেনা ফেনাটা চলে আসে আর দেখতে সুন্দর লাগে। দেখেন কি সুন্দর ফেনা ফেনাটা নিয়ে চলে গেছে। আর খেজুরের গুড়ের চা খেতে দারুণ মজার, খুব টেস্টি। তো যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে আমার চ্যানেলের কন্টেন্ট গুলো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করেন, তাহলে আমার নিউ নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।